আর পাঁচটা জায়গার মতো বেশ গমগমে নয় জায়গাটা, নিরিবিলি। কারণ আর পাঁচটা জায়গার সাথে এই জায়গার তুলনা হয় না। সবার অলক্ষ্যে দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন মন্দির। কিছুক্ষণ আগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, তা এখানকার সেবায়িতের সাথে কথা বলে যেটা জানলাম, 1875 সাল 12ই এপ্রিল, বাংলার 30শে চৈত্র 1281, ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরটি তৈরি হয়েছিল। তবে এই অন্নপূর্ণা মন্দিরের সাথে দক্ষিণেশ্বর মন্দিরের অনেক মিল রয়েছে। খালি চোখে যে মিলটা সম্পূর্ণভাবে ধরা পড়লেও, কিন্তু তার গঠনশৈলীর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। মন্দিরের বিভিন্ন খাঁজে খাঁজে তার চিহ্ন রয়েছে। রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন, তার 20 বছর বাদে এই মন্দির তৈরি হয়। এই মন্দির তৈরি করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। শোনা যায় বা এখানকার সেবায়িতের সাথে কথা বলে জেনেছি যে মথুরবাবু উপলব্ধি করেছিলেন যে কাশীতে যে অন্নপূর্ণা মন্দিরটি রয়েছে সেটা অসম্পূর্ণ, সেটা ঠিক তৈরি হয়নি সেই সময়, তাই কলকাতায় একটা মন্দির করার দরকার আছে। সেই মতো কাজ শুরু হয়। সেই কাজ দেখভাল করত রানী রাসমণির মেয়ে জগদম্বা। তারপর সেই দায়িত্ব পড়ে জগদম্বার বড় ছেলে দ্বারিকানাথ বিশ্বাসের উপর। তখনকার দিনে 3 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির তৈরি হয়েছিল। কিন্তু মন্দির যখন সম্পূর্ণ হয়ে আসছে, তখন জন্মমৃত্যুর পাকচক্রে পড়ে মথুরবাবু গত হয়ে গেছেন। মন্দির তৈরি হয়েছে 3 লক্ষ টাকা ব্যয়, কিন্তু মথুরবাবুর তদারকিতে যেভাবে দক্ষিণেশ্বর মন্দির রূপ পেয়েছিল, অন্নপূর্ণা মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই মথুরবাবু পরলোকগমন করলেন। এটা অবশ্যই একটা বেদনাদায়ক। এইবারে এই মন্দিরের দিকে একটু তাকাই। এই মন্দিরের সাথে দক্ষিণেশ্বর মন্দিরের একটা মিল যেমন আছে, অমিল হচ্ছে যে জায়গাটায় দক্ষিণেশ্বরে গেলে 12টা শিবের মন্দির দেখা যায়, এই অন্নপূর্ণা মন্দিরে রয়েছে 6টি শিব মন্দির। শুধু 6টি শিব মন্দির নয়, দক্ষিণেশ্বরের মন্দিরের উল্টো দিকেই যেরকম নাট মন্দির রয়েছে, অন্নপূর্ণা মন্দিরেও রয়েছে সেই নাট মন্দির। কিন্তু নাট মন্দিরের মাথায় মহাকালের কোনো মূর্তি নেই, যেটা দক্ষিণেশ্বরে গেলে আমরা দেখতে পাব। দক্ষিণেশ্বরের নাট মন্দিরের মাথার উপর রয়েছে মহাকালের মন্দির। এখানে মানুষ আসেন, অন্নপূর্ণা মন্দির দেখেন, দেখে চলে যান। সেই অর্থে দক্ষিণেশ্বর মন্দিরের যে ধরনের প্রচার প্রসার এবং তাকে ঘিরে যে ধরনের ডেভেলপমেন্ট বা উন্নয়ন, তার বিন্দুমাত্র ছোঁয়া অন্নপূর্ণা মন্দিরে নেই। তবে অন্নপূর্ণা মন্দিরের নিরিবিলি নিস্তব্ধতা এবং এখানকার শান্ত পরিবেশ, শুধু ধর্মপ্রাণা মানুষ নয়, যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছেও একটা অন্যতম জায়গা। সেই মতো আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এবং এইখানকার মন্দিরের যিনি সেবায়িত, তার কাছ থেকেই আমরা জানতে পারলাম যে বছরের 2টি নির্দিষ্ট দিনে মন্দিরে পূজা অর্চা হয়, বাকি দিনগুলোতে অন্য আর 5টা দিনের মতনই প্রসাদ দিয়ে ভোগ দিয়ে পুজোর ব্যবস্থা রয়েছে। তবে দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার অনুমতি সবসময় থাকে না বা সবার জন্য মেলে না, কিন্তু অন্নপূর্ণা মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে আমরা পুজো দিলাম, দেখলাম। এবং এখানকার গর্ভগৃহের ঢুকে যে জিনিসটা উপলব্ধি হলো, সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের দেশে যে সময় রাজত্ব করেছে, কলকাতা এবং ব্যারাকপুর তল্লাটেও তাদের যে প্রভাব প্রতিপতিত্ব ছিল, অন্নপূর্ণা মন্দিরের মূল বিগ্রহটি যে রূপোর সিংহাসনের উপর বসানো রয়েছে, তার উপরে রয়েছে এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই বিশেষ
চিহ্ন। এক, দুই, মন্দিরের মূল ফটক থেকে ঢোকার মুখে তার উপরে একটি সিংহের মূর্তি রয়েছে। এখানকার সেবায়িতের কাছে জানতে পেরেছি এই সিংহের মূর্তিটি নিয়ে পরে দীর্ঘ সময় আইনি লড়াই চলে। একটাই কারণ যে এই সিংহের মূর্তিটি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের চিহ্ন। শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সাম্রাজ্যের কর্তা ব্যক্তিদের খুশি করার জন্য মূল ফটকের উপর সিংহের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দির তৈরির সময়, যা 1875 সাল। কিন্তু ব্রিটিশ চলে গেছে, তারপরেও কেন সিংহের মূর্তিটা রয়ে গেল, এই নিয়ে নানা কথা আছে। সেই মতো আইনি লড়াই হয়। আইনি লড়াইয়ে যে সিদ্ধান্ত হয় যে ব্রিটিশের চিহ্ন যদি হয় সিংহ, হতেই পারে, তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু এই সিংহ তৈরিতে যে শিল্পী তার শিল্পকর্মের চিহ্ন রেখেছেন, সেই শিল্পকর্মকে কেন গড়িয়ে দেওয়া হবে, শিল্পকর্মকে কেন উপযুক্ত মর্যাদা দেওয়া হবে না, এই প্রশ্নের সামনে যারা প্রশ্ন তুলেছিলেন যে সিংহের মূর্তি গুড়িয়ে দেওয়া হোক, তাদেরকে পরাজিত হতে হয়। এবং পরাজিত হতে হয় বলেই এখনও পর্যন্ত 1875 সালের তৈরি হওয়া সিংহটি